ফ্ল্যাশব্যাক সিনেমার মাধ্যমে বুবলি পা রাখছেন ওপার বাংলায়। ইতিমধ্যে সিনেমার ফার্স্ট লুকে তাকে দেখা গেছে আকর্ষণীয় রূপে। এবার এসেছে টিজার। খায়রুল পাশার নির্ঝরের চিত্রনাট্য সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা ফ্ল্যাশব্যাক, টিজারেও মিলল তেমন আভাস। রহস্য আর মনস্তত্ত্বের দ্বন্দ্বে আগাবে গল্প, স্পষ্ট সেটাও। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত হয় সিনেমার টিজার। বুবলি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, রজদাব দত্ত, সৌরভ দাস সহ অনেকে। অঞ্জল, ডিকে এবং শ্বেতা এই তিন চরিত্রেই অভিনয় করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস এবং স্বপ্ন বুবলি। এই ফ্ল্যাশব্যাক সিনেমার শুটিংয়ের প্রথমে সবার সাথে দেখা হয়েছিল, তখন অনেক আসলে আমরা আনন্দ ভাগাভাগি করেছিলাম। এবারও আমরা শুটিং শেষ করে আবার দেখা হয়ে গেল, খুবই ভালো লাগছে এই ব্যাপারটা, কারণ পুরো মনে হচ্ছে যে আমরা সবাই মিলেই আসলে একটি ফ্ল্যাশব্যাক টিম। কি তাদের সম্পর্কের রসায়ন, উত্তর মিলবে পরে। ফ্ল্যাশব্যাকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। সিনেমাটি প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মন। নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ফার্স্ট লুক কিংবা টিজারে অনেকেই বলছেন কলকাতায় বুবলির সূচনা হতে যাচ্ছে শুভ। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।